এই কেকটার ডিজাইন আপাতত মাথায় এলো, আর কিছু মাথায় আসলো না। গরু আনতে বলেছি, এত বড় গরু এনেছে, আমি যে কোথায় বসাবো। গোপালের জায়গা থেকে গরুর জায়গা কে জানে কি হবে, কাল দেখা যাবে। আমাদের হাটে কিরম ভাবে ওই নানা দানাতে যায়। ওই কোথায় গেল দেশ লেখা এটা দা। Step 1. Wake up, brother, gonna rise with the sun. গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন, মানে আজকে হচ্ছে জন্মাষ্টমীর প্রস্তুতি পর্ব, মেন সব কিছু আজকে হয়ে যাবে। যতটা পারবো ততটা সকালে করে রাখবো, আর কেউ ঘুম থেকে ওঠার আগে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের গোপাল দাদাকে সাজানো। চলো দেরি করবো না, একবার ঠাকুর ঘর থেকেই ব্লগটাকে শুরু করি। চলো, প্রথমে তো ভেবেছিলাম ঠাকুর ঘরেই গোপালকে সাজাবো, কিন্তু আর্য যেহেতু ঘুমাচ্ছে তো সেই জন্য আমার ঘরেই ঘরটা মুছে নিলাম আমি আগে আগে, দিয়ে আমার ঘরেই চলে আসলাম, যাতে ও যদি নড়াচড়া করে আমি দেখতে পারি। তো আজকে বেশি কিছু সাজাবো না, যেটা একটা সিম্পল লুক দেবো। মেন তো কাজটাই চোখটাই আঁকা, হাত যদি একটু নড়বড় হয়ে যায় তো গণ্ডগোল। মোটামুটি কিছু একটা করে দেবো, আশা করি ভালোই লাগছে। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। এবার যেরকম হয় তিলক কাটবো আর ছোটো ছোটো টিপ দেবো, ব্যাস। বেশি কিছু এবার করবো না বলেই দিয়েছি। তো চটজলদি, এটাই হচ্ছে গোপালের এইবারে জন্মাষ্টমী মেকওভার। আগের মেকওভারটা তুলে দিয়েছি, আর তুলি কি দিয়ে ওই গার্নিয়ারের যে মেকআপ রিমুভারটা আছে যেটা আমরা ইউজ করি সেটাই। তো এই যে রেডি হয়ে গেছে। আর আপাতত গোপাল এখানে থাক, আমি ততক্ষণে কেকটা চাপিয়ে দিই। কালকে আবার একটা কেক করবো, চকলেট কেক, গোপালের বাবার অনুরোধ। তো কেকটা বসিয়ে দিয়েছি, কেকটা বসিয়ে মোটামুটি 40 মিনিটে এটা হবে, 160-এ দিয়ে দেবো, 40 মিনিটে এটা হতে থাকুক। ওদিকে যে গোপালের সিংহাসনটা বানিয়েছিলাম ওটাতে আবার একটু ময়ূরের পালক লাগাতে হবে। তো এখানে ময়ূরের পালকটাও লাগানো হয়ে গেছে, রেডি। এবার আর্য উঠবে, আসো আসো। ঘুম ভেঙেছে? গুড মর্নিং মর্নিং মর্নিং। আর্যকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, এবার ওপর থেকে জামা কাপড়গুলো নিয়ে আসবো, কারণ মামনি তলায় চলে গেছে, আর্যকে দেখছে। এবার জামা কাপড়গুলো এনে ক্রিমটা বিট করবো, বিট করে তারপরে একেবারে মোটামুটি সকালে সমস্ত কাজ কমপ্লিট। শুধু বাকি থাকবে এবার কেক তৈরি করা, আলপনা দেওয়া, ঘরটা ডেকোরেশন করা, এইসব। চলো, ছাদে আজকে এত রোদ, স্নান করে নিয়েছি এসে, বাবা ভীষণ গরম লাগছিল। ঝট করে আরেকবার স্নান করে নিলাম, যা গরম পড়ছে না, বাপ রে বাপ, মানে সেই সকালবেলা একবার করলে হবে না। তো ঝটপট করে একবার স্নানটা করে চলে আসলাম, আর এবার যাব নিচে। আর আজকে রান্না বান্না বেশি কিছু হয়নি, আজকে যেহেতু আমাদের নিরামিষ ওই জন্য সোয়াবিনের তরকারি আর ফুলকপির তরকারি, ওই জন্য মামনিকে বলেছি, যেহেতু আর যেহেতু আমি ওপরেই থাকবো সেই জন্য মানে এইসব সরঞ্জামে থাকবো। আর যোগে মামনির মোটামুটি একটু একটু করে দেখতে হবে, যতই আমি খাইয়ে দিই আর চাই করি। তো সেই জন্য বললাম দু রকম তরকারি পথে ছেড়ে দাও, সোয়াবিনের তরকারি আর হচ্ছে ফুলকপির তরকারি। আর কেকের কাজ কমপ্লিট, এদিকে আমি ঠাকুরঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো বিকেলে করবো, মানে সন্ধ্যাবেলায়, বাকি আছে মেন আছে কেকটাকে রেডি করা। কী কেক করবো এখন ডিজাইন আমি জানি না। আর চলো নিচে যেতে গিয়ে আর্যকে খাওয়াবো, খেয়ে এসে তারপরে আবার জামা কাপড় ছেড়ে আবার কাজ করবো। চলো শশা বার করো মুখ থেকে, কত শশা ভরেছে মুখের ভিতরে দেখো, কুড়িয়ে কুড়িয়ে সব ফেলে দেবে, কিছু শশা বের কর। কতগুলো পড়েছে? একটা কলা খাবে, চলো এবার পেয়েছি আমার বেয়ারটাকে। আর যদিকে খেলতে থাকো, আমি ততক্ষণ ওর ভাতটা রেডি করি। এখন তো আমাদের নর্মাল ভাতইও খায়, তো এখান থেকে ভাতটা নিয়ে আমি একটুখানি, প্রচণ্ড গরম ছিল ওই জন্য হাতটা দিয়ে চেপে চেপে তারপরে হাত দিয়ে মেখে দিই। আর আজকে যেহেতু নিরামিষ, ওদিকে সোয়াবিনের স্টু করে দিয়েছে, ওর জন্য ওই প্রেশার কুকার স্টুটা করা আছে, ওটা এবার ওর সাথে মেখে দেবো। আর মহারাজ এখন সিঁড়িতে বসে, ওই সোয়াবিনের স্টু করা রয়েছে প্রেশার কুকারটা, ওটা ধরে ওটা এখন খেলা হতে হবে। ওর ওই সিটিটা তুলবে, সিটিটা নাড়াবে, এটাই হচ্ছে ওর খেলা। না
ভাত নাও, ভাত নাও, না না যা পাচ্ছে খাক, যা পাচ্ছে। এবার খাওয়া হয়ে গেছে, এবার ওপরে উঠবে, আর নেচে নেচে উঠবে, মানে দেখো না, আর সিঁড়িটা দুটো ধাপ যা, তারপর নাচ দেখো। ওর এখানে যত নাটক শুরু হয়, নাচবে, গান করবে, এইবার নাচটা দেখবে। ভুলে গেছিলো নাচতে আগে সিঁড়িতে, এইবার সিঁড়িটায় উঠে ওর নাচটা হবে। এবার হ্যাঁ, এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি খানিকটা নাচবে, হাসবে, মামনের সাথে খেলা করবে, যাবে। তো তিনটে বেজে গেছে আজকে ঘুমাতে ঘুমাতে। কমপ্লিট, ওখানে আর্যকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার কেকটাকে নিয়ে বসবো, আর চেষ্টা করবো আর্য ঘুমতে পড়ার আগে কেকটাকে পুরো শেষ করে রাখার। আমার গলা হয়তো একটু আস্তে শুনতে পাচ্ছ, কারণ আর্যর জন্য, যদি আমার গলার জন্য উঠে যায় তো আমার কাজের একদম পণ্ড। কী ডিজাইন করবো এখন আমি ঠিক করিনি, তবে কেকটা আজকে ভীষণ ফুলেছে, তো আগে আপাতত তো ক্রামকোটটা করি, তারপরে না হয় ডিজাইনটা ভাববো। দেখা যাক, এটা ফ্রিজে রেখে দিই আপাতত। আর এদিকে আমি এখন ডিজাইন খুঁজতে বসি, কী ডিজাইন করবো, ওই তো ফল ফুল পাতা, ও আর ভালো লাগে না, এবার একটু নতুনত্ব কিছু করতে যায়। মাথায় একটা এসছে, ওই মটকা কেক হয় না যে ওই হাঁড়ির মতো, হাঁড়ির ভিতরে ননি পড়ে, ওইটাই করব। এইবার একে একটা হাঁড়ির মতো শেপ দিতে হবে। তো আমার কাছে সব কিছু ছিলই, কোনো অপশান নেই, তোমরা এটাকে পেয়ে যাবে। এটার নাম হচ্ছে বেন স্ক্র্যাপার। তারপরে হাঁড়ির মুখ করে এর ভিতরে ননি দিয়ে দেবো, এটা চট জলদি হয়ে যায় যদি হাঁড়িটা তাড়াতাড়ি হয়ে যায় না। তো এই হচ্ছে ডিজাইন। এবার কেকের একটু সাজুগুজু করতে হবে, আর কিছু না। কেক হয়ে গেছে, এবার একটুখানি শুয়ে নেবো জাস্ট 10-15 মিনিটের জন্য, মানে একটু কোমরটা ছেড়ে যাক, আবার লেগে যাবে। গুড ইভিনিং, শুক্রবার আজকে এখন অফিস থেকে বাড়ি ফিরে, শুক্রবার না বৃহস্পতিবার, আজকে শুক্রবার তো কালকে জন্মাষ্টমী পুজো হবে, তো আজকে আপাতত বাড়ি ফিরে এখন অনুমিতার উপরে ঘুমাচ্ছে, দেখলাম ওনে কেক ফেক করছিল, কেক ফেক করে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আর্যবাবুও ঘুমাচ্ছে। আমি এই সময় বেরিয়েছি, কারণ হলো আর্যবাবু শুনলাম নাকি বাঁশিটা ভেঙে ফেলেছে, সেই বাঁশিটা কিনতে হবে, তার সাথে কালকে জন্মাষ্টমী ফুল মালা সমস্ত কিনতে হবে, তার সাথে ফল কিনতে হবে। তো একেবারে যে বেরিয়ে হবো, বেরিয়ে সমস্ত জিনিস কিনে নিয়ে তারপরে যে আসবো। কেমন আছে একটা, হ্যাঁ চা খেতে হয়। তো বাড়িতে এসে আবার আমায় ড্রেস চেঞ্জ করে বেরোতে হয়েছে এনাকে নিয়ে ঘুরতে, তার সাথে সাথে ফুল কিনে নিয়ে আসবো, তারপরে যাবো দোকানে মিষ্টি কিনতে, কারণ মিষ্টির দোকানে তো বিশাল ভিড়। চলো, কি হলো ওদিকে পড়ে যাবো। সিংহাসনটা তো আগেই বানানো ছিল, আর এটা হচ্ছে একটা ওই ব্যাকড্রপ, মানে ওই দেখবে কেক টেকের ছবি তোলার জন্য যে অ্যামাজনে পাওয়া যায় যেগুলো, ওইগুলো আর সেই গাছপাছ যেগুলো কিনেছিলাম সেইগুলো দিয়েই মোটামুটি সাজিয়ে ফেললাম। কেমন লাগছে তোমরা জানিও, কিন্তু গরু একটা নেছে বেজায় বড়, এত বড় গরু যে আমি ওখানে বসাবো, কালকে যখন গোপালকে বসাবো সেখানে গরুর জায়গা হবে কি না সেটা জানি না, আপাতত তো বসিয়ে রাখি, কালকে সকালে না হয় দেখবো কাকে কোথায় দেওয়া যায়। এখানে রেডি করে ফেলেছি, কেমন লাগছে তোমরা জানিও, হাতে কাছে যা ছিল তাই টুকটাক দিয়ে করে ফেলেছি, মোটামুটি একটা ওই মানে বনের মধ্যে একটা ঝুলা টাইপের এরকম একটা লুক বা থিম করার চেষ্টা করেছি। আর আগের দিন যে মুকুট কিনেছিলাম সেখানে গোলাপ ছিল না, কারণ পুরো জামাটাতে গোলাপ আছে, ওই জন্য একটু আঠা দিয়ে একটা গোলাপ ওখানে চিপকে নেবো, তাহলেই হয়ে যাবে রেডি। তো দেখো গোলাপ আর এখানে ময়ূরের পালক একটা লাগিয়ে দিয়েছি, ভালো লাগছে না? তো এখন বাজে রাত্রি 10:09, আর এইখানে বসে উনি এখন আম্মাকে ডাকো, ডাকো আম্মাকে ডাকো,
ওই দোকানে গেছে, অমিতের দোকানে। ডাক কি করতে দেখি, হ্যাঁ কি করতে, ও নোনা পুজো করতে, ওই দেখো কেমন লাগলো পুতুল গুলো কিনে নিয়ে দেখতে পারি ওর হাত ধরে নোনো করো একটু, হ্যাঁ ভালো হয়েছে আর্য, কালকে গোপাল দাদা হ্যাপি বার্থডে, তুমি নমো করে দাও, তুমি নমো করে দাও, নমো করে দাও, নোনোটা করে দাও, হ্যাঁ ছাদা না মাঝখানে এত গরমের মধ্যে একটুখানি বৃষ্টি হওয়াতে আমার চুলগুলো একবারে তো মানে একবারে জাম্বুবান পাকিয়ে গেছে। ওদিকে বৃষ্টি হওয়াতে আর্যবাবুকে নিয়ে বেরোতে পারিনি, আমি এখন ছাতা নিয়ে বেরিয়েছি, মিষ্টিটা আনতে হবে, ফের মতো ওখানে এখন ভিড় হবে বটে, তার সাথে সাথে যেতে যাবো একটু রিলায়েন্সে, কারণ নিয়ে আসতে হবে কিছু ওই কাজু ফাজ মানে কিছু জিনিস অনিমিতা বলেছে যেটা অন্য কোথাও পাওয়া যাবে না রিলায়েন্স ছাড়া, যেমন ক্রিম ফিম কিছু আছে কালকের জন্য, তো একবারে নিয়ে ঘরে ঢুকবো, তো চলো যাই কিনে নিয়ে আসি আর তারপরে একবারে ঘরে ঢুকবো আর বেরোবো না। আর যদি খাওয়াই দেখে ঘুম পাড়িয়ে দিয়েছি, আজকে খাওয়ানোর সময় বলো বা ঘুম পাড়ানোর সময় বলো একদম জ্বালাতন করেনি, মানে ও বুঝতে পারছে কিছু একটা হবে, কি হবে সেটা বুঝতে পারছে না। তো যা হোক, ও যখন ঘুমিয়ে পড়েছে ছোট্ট করে আলপনা দেবো, আর যদি ঘুম পাড়ানো একটুখানি শুয়েছি শরীরটা ছেড়ে দিয়েছে, তো ছোট্ট ছোটো দুটো আলপনা দিয়ে রাখবো, দিয়ে শুয়ে পড়বো, দিয়ে তারপরে খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো সে তো আজকে 12টা বাজবেই, এইটাই করে রাখছি, সমস্ত কিছু করে রাখছি যাতে কালকে কোনো অসুবিধাটা না হয়। যেরকম বলেছিলাম একদম ছোট্ট করে দেবো, একদম ছোট্ট করে দিয়েছি, আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের সামনেটা এরকম দিয়েছি, সব ছোটোর মধ্যেই দিয়েছি, এবার আর বড়ো দিইনি। কেন বলতো, আমি ঠাকুর ঘর আর ঘর করবো বারোটা না বড়ো করে ফেলবো, সেই জন্যই 12:20 বাজে এবার শোক। এবার আমি শুয়ে পড়ছি, দেখা হচ্ছে কালকে, সবাইকে শুভ জন্মাষ্টমী, জন্মাষ্টমীর শুভেচ্ছা এখনই জানিয়ে দিলাম, আপাতত দেখা হচ্ছে কাল। কেমন লাগলো আমার প্রস্তুতি পর্ব, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো।